আপনাদের সাথে বলেছিলাম না যে একটা কাকিমা আছে, কাকিমাকে নিয়ে একটা ভিডিও করবো আলাদা, কাকিমার সম্পর্কে বলবো, কাকিমার সম্পর্কে কথা বলবো। সেই কাকিমা আজকে আমার বাড়িতে এসেছে, তো চলুন কাকিমাকে নিয়ে কিছু কথা বলি। আপনাদের ভালো লাগবে শুনলে, আপনারা ভাবতে পারবেন যে একটা মানুষ কতটা স্ট্রাগল করে উঠেছিল, আবার পরিস্থিতির শিকার হয়ে গিয়ে সেই মানুষটা কতটা বিপর্যয়ের মুখে পড়তে পারে। এতটাই বিপর্যয়ের মুখে পড়েছে যে আপনারা শুনলে হয়তো ভাবেন যে কোনো শত্রুরও যেন এরকম না হয়। খুবই খারাপ লাগার কথা। হ্যালো ফ্রেন্ডস, বৃষ্টি দিদি কোথায় তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তোমাদের নিশ্চয়ই পুজোর মার্কেটিং সব কমপ্লিট হয়ে গেছে, আমাদের তো এখন চলছে। তো পুজোর মার্কেটিংয়ের ভিডিওগুলো দেখাবো আস্তে আস্তে, আমাদের এখনও চলছে, এখনও সবাই হয়ে ওঠেনি, একটু একটু করে চলছে আর কি। তো কবে শেষ হবে জানি না, হয়তো পুজোর দিন আগের দিন পর্যন্ত। তো এই যে আজকে কাকিমা এসেছে, কাকিমার সাথে কথা বলছি, কাকিমা এসেছে। তারপরে কাকিমা বলুন, এটা হচ্ছে আমাদের কাকিমা, এই হচ্ছে মাম, আর মাম হচ্ছে কাকিমারই কোলে পিঠে বড় আদরে ভীষণ ভালোবাসে। কাকিমা হচ্ছে একে দিদুন বলে ডাকে, আর কাকিমা হচ্ছে খুবই ভালো, খুবই মানে ভালো মানুষ, খুবই কষ্টের কাকি, মানে কি বলবো, ছোটোবেলা থেকে প্রচণ্ড স্ট্রাগল করে করে স্ট্রাগল করে করে বড় হয়েছে, প্রচণ্ড স্ট্রাগল করেছে, এতটা স্ট্রাগল যেটাকে ভাবা যায় না। ছোটোবেলাতেই বাবা চলে যায়, বাবা চলে যাওয়ার পর থেকে কাকিমাদের মানে সবাইকে প্রচণ্ড স্ট্রাগল করতে হয়। ছোটোবেলাতে বাবা চলে যাওয়ার পর থেকেই কাকিমাদের প্রচণ্ড অভাবের সংসার, সেই অভাবের সংসারের সাথে যুদ্ধ করতে করতে অনেক কষ্টেই বড় হয়েছে। বড় হয়ে কাকিমা তারপরে আস্তে আস্তে অভিনয় জগতে নামে, তাই তো কাকিমা? অভিনয় জগতে নামে কাকিমা অভিনয় করতো। কাকিমা ওই সময় প্রচণ্ড অভিনয় করতো, গোটা কলকাতা, এমনকি কলেজ স্ট্রিট, তারপরে হচ্ছে অনেক অনেক জায়গাতেই অনেক অভিনয় করেছে, অনেক বড় বড় মঞ্চে অভিনয় করেছে, তাই তো কাকিমা? তারপরে আস্তে আস্তে ওখান থেকে যায় সিনেমা জগতে, ওখান থেকেও অনেক অভিনয় করেছে, অরুণ বরুণ কিরণমালাতে যে হলদে পরিটা সেটা কাকিমা হয়েছিল, তাই তো কাকিমা? তারপরে অনেক পেছনে পার্শ্বকালিক চরিত্রেও অভিনয় করে গেছে সেই কাকিমা, আস্তে আস্তে করার পর তারপরে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর কাকিমার হচ্ছে টুইন্স বেবি হয়, একটা ছেলে আর একটা মেয়ে। তো বাচ্চাটা কাকিমা, আপনার বড় মেয়ে কতদিনে মারা গিয়েছিল? তিন দিন না 3 মাস? তারপরে আরো একটা ছেলে হয়, তারপরে মোটামুটি ভালোই চলছিল, তাই তো? ভালোই চলছিল, কাকিমার খুবই সুখের সংসার চলছিল। হঠাৎ করে সেই সুখের সংসারে আবার দুর্যোগ দেখা দেয়। কাকিমার যে বড় ছেলে, মানে যে ছেলে বড়, তখন 18 বছর, তখন অ্যাক্সিডেন্টে সেই ছেলে তখন চলে যায়। হঠাৎ করে কাজে গিয়েছে, কাজ থেকে ফিরে আসার পথে সে রোড অ্যাক্সিডেন্টে, আর কয়েকদিন বাদে তার জন্মদিন ছিল, মানে যে মাসেই জন্ম হয়েছিল সেই মাসে আর কদিন বাদেই জন্মদিন ছিল, কত আনন্দ ছিল। হঠাৎ করে কাজ থেকে আসার সময় সেই ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই মারা যাওয়ার পর থেকে কাকিমা কেমন উছড়ে পড়ে, ভেঙে পড়ে। সেখান থেকে কাকিমা সেই যে মানে মেয়ে একসময় গোটা অভিনয় করে দুনিয়া কাঁপিয়েছে,
ওটা মানে তখন এক নামে চিনতো, বুলবুল চৌধুরী নামে এক নামে চিনতো। সেই ছেলে চলে যাওয়ার পর থেকে কাকিমা পুরো ভেঙে পড়ে। সেখান থেকে আস্তে 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 কাকুও কত কষ্ট পেত। কাকিমা পারবে না, কাকিমা সব ঠিক হয়ে যাবে। তো সেখান থেকে হওয়ার পর কাকু কাকু মানে এতটা ছেলে চলে যাওয়ার পর শোকে শোকে শক্ত হয়ে যায়। সেই শকটা কেউ নিতে পারেনি। কাকিমা অনেকটা উইক হয়ে পড়ে, মেন্টালি উইক হয়ে পড়ে। কাকু তো এতটাই ভেঙে পড়ে, এতটাই উইক হয়ে যায় যে কাকু নিজেকে আর ভালো রাখতে পারলো না। তার ঠিক 3 বছরের মাথায় ওই একই মাসে কাকুও চলে যায়। কাকু চলে যাওয়ার পর কাকিমা একেবারে ভেঙে পড়ে, একেবারে অসহায় হয়ে পড়ে। তখন ছোট ছোট ওই ছেলে মেয়েকে নিয়ে সেই থেকে কাকিমা স্ট্রাগল করার প্রচন্ড কষ্টে প্রচন্ড। আমি আমার দিদি বড়দি আর আমি প্রচন্ড কষ্ট। তখন নাটক সেই থেকে কাকিমা না একটু মেন্টালি উইক হয়ে গেছে, মানে কোনো কিছুতে ভরসা পেয়ে ওঠে না। আর ঠিক কাকু যেই সময় চলে যান তার তো সেই সময়ই বৃষ্টি ঠিক কাকিমার পড়ে আসে। হ্যাঁ মানে ওই কাক ছেলে আর সন্তান হারানোর শোক তো কেউ কখনোই নিতে পারে না, সেই জায়গাটা কেউ নিতেও পারে না। হ্যাঁ দুটো সন্তান আবার স্বামী চলে যাওয়া সেই জায়গাটা কেউই নিতে পারে না, কখনোই নিতে পারে না। তবুও যেন কোথাও না কোথাও সেই জায়গাটা অনেকটা ফিল আপ পেয়েছে মামকে পেয়ে, মানে বৃষ্টিকে পেয়ে। ওকে ধরে আষ্টে পৃষ্টে মানে যতটা ভালো লাগার মুহূর্ত, যতটা খুশি থাকার মুহূর্ত, তো কষ্ট পায় সেই একটা মা সন্তান হারানো ছেলের কষ্ট তো একমাত্র মাই বুঝতে পারে, এছাড়া তো কেউই বুঝতে পারে না। কারণ ওই জায়গাটা কেউই নেওয়ার না, কখনোই নেওয়ার না। তবু সে যেখানেই থাক ভালো থাক, কাকুও যেখানে আছেন ভালো আছেন, ভালো থাক আছেন কি না জানি না, কারণ ছোটো ছোটো ছেলে মেয়েগুলোকে তো ছেড়ে গেছে। তারপর থেকে কাকিমার ছোটো ছোটো ছেলে মেয়েগুলো মানে প্রচণ্ড স্ট্রাগল করে, প্রচণ্ড স্ট্রাগল করে আস্তে আস্তে একটু সুখের মুখ দেখেছে। একটুখানি ছেলে এখন কাজ করছে, তো মেয়ে ঘরটা সংসারটা সামলাচ্ছে, ছেলে এখন কাজ করছে। ছেলেও অনেক কাজ করে, অনেক ছোট বয়সেই ওদের পড়াশোনা ছেড়ে দিতে হয়, কারণ ইনকামের সোর্সটা তো পুরোপুরি বন্ধ হয়ে গেছে না। সেই থেকে ওদেরকেও কাজ করতে হয়, কাজ করে টোরে তো মায়েরও চিকিৎসা করে, মায়েরও সমস্ত কিছুই চালাচ্ছে। ছেলে মেয়ে দেখে ঘর, ছেলে দেখে বাইক, এভাবেই চলছে। আর তারপরে ঠিক সেই মুহূর্ত থেকেই আমাদের সাথে পরিচয় হয়। তো আমাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, আমরা যেখানে আগে লেটে থাকতাম বাড়ি, সেই বাড়ির যে আমাদের বাড়ি মালিক ছিল সেই বাড়ি মালিকের বোন হচ্ছে কাকিমা, পাশাপাশি বাড়ি। তো তখন থেকেই আমার মেয়ে হচ্ছে ওদেরই কোলে পিঠে মানুষ, ওরা ছিল বলে আমি আমার মেয়েকে বড় করতে পেরেছি, এটা আমি মানে জোর গলায় বলতে পারি। আমার যে মেয়েকে আমি বড় করতে পেরেছি, আমি এতটুকু কোনো মুহূর্তে এতটুকু কষ্ট পাইনি, শুধুমাত্র ওদেরকে পাশে পেয়েছি বলে। আর সেই জন্য চেষ্টা করব সারা জীবন যেন আমাদের এই সম্পর্কটাতে সবাই মিলে একসাথেই আমরা এখন চলতে পারি বাকি জীবনের পথগুলো, এইভাবেই যেন আমরা এক পরিবার হয়ে চলতে পারি, একভাবে চলতে পারি। আর আমার মেয়ে তো মানে দিদুকে খুবই ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে, আর কাকিমাও প্রচণ্ড ভালোবাসে। কাকিমা আপনার দিদুকে আপনি প্রচণ্ড ভালোবাসেন তো? ছোট ছোট দিদু এই মামকে পেয়েই কাকিমা মানে অনেক ব্যথা যন্ত্রণা কষ্ট ফুলে থাকে। তো আমরা যখন ওখান থেকে ছেড়ে চলে আসি তখন ও কাকিমা কাঁদবেন না, কাকিমা কাঁদবেন না, এই তো আমি তো সবাই তো আছি তো বলুন, ওরা যেখানে যে আছে সবাই ভালো আছে, সবাই ভালো আছে, সবাই ভালো থাকে। আপনি কষ্ট পেলেন কাঁদলে ওদের কি ভালো লাগবে? ওদের তো ভালো লাগবে না। তো আপনারাও সবাই প্রার্থনা করবেন যেন কাকিমাও আগের মতো, আগের সেই বুলবুল চৌধুরী হয়ে উঠতে পারে। সেই জন্য তো ছেলে মেয়ে ভীষণ চেষ্টা করে মাকে মেন্টালি, হ্যাঁ ছেলে মেয়ে ওরা প্রচণ্ড চেষ্টা করে, প্রচণ্ড ভাবে মানে অক্লান্ত পরিশ্রম করে যাতে মা আবার সেই আগের মায়ে ফিরে যায়।
সেই যে মানসিক জোরটা ভেঙে গিয়েছিল সেই মানসিক জোরটা ফিরিয়ে আনার জন্য প্রচন্ড চেষ্টা করে, সব দিক থেকেই চেষ্টা করে, কোনো দিকেই কাকিমার কোনো ত্রুটি রাখে না। রাখে বলুন, যত মানু মানে ওনার ছেলে, যে ছোট ছেলে কাজে গিয়ে তো যারা চলে গেছে তাদেরকে তো আর ফিরিয়ে আনা তো যাবে না, তারা তো যেখানেই আছে তারাও সব দেখতে পাচ্ছে যে ছোট ছোট ভাই বোন কিংবা কাকুর যে ছেলে মেয়েরা কতখানি মাকে আগলে রেখেছে। ছেলেটা তো বয়স বেশি না, কিন্তু খুব ছোট বয়স থেকেই অনেক কষ্টের কাজ বেছে নিয়েছে, সেই কাজ করে মায়ের যত চিকিৎসা টিকিৎসা সমস্ত কিছু, মায়ের সেবা শুশ্রূষা সমস্ত দায়িত্ব সে নিয়ে নিয়েছে এত ছোট বয়স থেকে, সংসারের কাজ মানিয়েছে। ওকে ওকে আপনাদের আমি একটা ভিডিওতে ওর সাথে আলাপ করিয়ে দেবো। হ্যাঁ, ওকে দেখেছেন আগের ভিডিওতে, আমার সেই শ্বশুরবাড়ি গিয়েছিলাম না, সেই সেখানে দেখিয়েছিলাম। হ্যাঁ, তো ঠিক আছে, আমি পরে আরও আলাপ করিয়ে দেবো। আর মেয়েকে তো দেখেছেন, মানে মণি যা যাকে মণিমা বলে ডাকে, ঠিক আছে, ওরা এরা আমরা সবাই এখন আমার মনে করি আমরা একটা ফ্যামিলি মেম্বার হয়ে গেছি। যাক, আপনারাও চেষ্টা করবেন সবাই মিলে কাকিমার যেন সমস্ত দুঃখ শোক তাপ কাটিয়ে কাকিমাকে হাসি ফোটাতে পারি। জানি যে কারো দুঃখের ভার কখনোই কেউ নিতে পারে না, আর সন্তান হারানোর কষ্ট তো কেউ কখনো ওই জায়গাটা নিতে পারে না, আমরাও হয়তো পারবো না, তবুও কিছুক্ষণের জন্য যদি ভুলে থেকেও যদি কাকিমাকে সেই আগের জায়গায় ফিরিয়ে দিতে পারি তাহলে তো সেটা অনেক বড় পাওয়া। তবু কাকিমা আগের থেকে অনেকটাই সুস্থ, তাই তো কাকিমা বলুন? অনেকটাই ভালো, অনেক বড় বড় কমপ্লিকেশনের মধ্যে দিয়েও আজ ভালো লেগেছে। এর জন্য ওর ছেলে মেয়ের অক্লান্ত পরিশ্রম, যে পরিশ্রম আপনারা না দেখলে বুঝতে পারবেন না, যে এতটুকুটুকু একটা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েও কীভাবে মাকে আগলে রাখতে পারে, কতটা ভাবে নিজেদের ভবিষ্যতের কথা না ভেবেও শুধুমাত্র মায়ের মুখের দিকে তাকিয়ে মাকে কতটা সুস্থ রাখা যেতে পারে সেটা না দেখলে বোঝা যায় না, তাই তো মণিমা আর এসে কত কষ্ট করে থাকে ভগবানের বাবা মারা গেছে, বড় ছেলে ছিল খালি বলতো মা আর একটু কষ্ট কর মা, তুমি একটু কষ্ট করো, আমি কাঁদি সবাই। এই তো মনি আছে, মানু আছে, কত ভালোবাসে বলুন তো, ভালোবাসে তো সবাই, কত ভালোবাসে।
কষ্ট কর মা, মামা মা একটু কষ্ট করো, খালি একটু বলতো। ও কাকি মা আর তো কোনো কষ্ট নেই বলুন, মানু তো কত কষ্ট হলে আপনার তো মিটিয়ে দিয়েছে বলুন, ওর জায়গা কেউ নিতে পারবে না, কিন্তু কাকিমা ওর জায়গা তো আপনার ছোট ছিল, কত কত কষ্ট করছে বলুন। তাহলে চয়ন যেখানেই আছে ওখান থেকেই ও দেখতে পাচ্ছে যে তার ভাই তার জায়গাটা তার কাজটা কতটা করছে, তাই না? কি করবে, সে তো চলে গেছে বলুন, সে তো ইচ্ছে করে যায়নি বলুন, তার ভাগ্যে ছিল, কি করবে বলুন, কিছু করার ছিল না। আপনারা তো শুনলেন যে একটা সন্তান হারা মায়ের বুকের আর্তনাদ কতটা কষ্টের। এই হচ্ছে কাকিমার, আপনাদেরকে বলেছিলাম না যে কাকিমারকে নিয়ে আপনাদের কথা বলবো, বলা হয়ে ওঠেনি তাই জন্যই বললাম। তো সত্যি কোনো শত্রুরও যেন না হয়, কোনো শত্রুরও যেন এরকম না হয়, এতটাই বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা। কয়েকদিনের মাথাতে স্বামীও চলে গেল, সন্তানও চলে, সন্তান আগে গেল তারপরে স্বামী চলে গেল, সেই থেকে যে মেন্টালি মানে যে ব্যালেন্সটা সেটা যেন কোনোখানে কোথাও না কোথাও একটু ডিসব্যালেন্স হয়ে যায়, কাকিমা অনেকটা ভেঙে পড়ে, মুষড়ে পড়ে। যে কষ্ট নিয়ে, যে অভাব নিয়ে এতটা পথ পেরিয়ে এলো, আসার পরেও স্বামী সন্তানকে হারিয়ে কাকিমা অনেকটা মুষড়ে পড়ে গেছিলো, সেই মানসিক জোর, মানসিক উদ্যম উদ্যমতা কোথায় যেন হারিয়ে গেল। যেখানে থাকো থাকো, সুখে থাকো, বড় ছেলে এত ভালো ছিল না, কি কি ভালো আছে। তারপরে মানু এখন সবই তো আমাদের দিক ভালো করে দেখে, ওই তো আমি আমাকে কিছু কিছু মানে খাওয়া ঠাপার মানু এখন মানু মানু এ করে। কাকিমা বলছে যে ছেলে তো চলে গেল, ছেলেকে তো ধরে রাখতে পারলো না, তো ঠিক আছে ও যেখানেই থাকুক যেন ভালো থাকুক, ভালোভাবে থাকুক, কিন্তু এখন যে ছেলে মেয়ে আছে ওরা কাকিমার খুব যত্ন নেয়, খুব ভালোবাসে, সেটাই তো বলছেন। আসলে কাকিমা না ওই সন্তান চলে যাওয়ার পর থেকে এমনিতেই ওনাটা মুষড়ে গিয়েছিলেন, এই শোকটা কাটিয়ে উঠতে পারেনি, তো না পারতেই তারই কিছুদিনের মাথায় আবার স্বামী চলে যায়, 3 বছরের মাথাতেই স্বামী চলে যায়। সেই চলে যাওয়ার পর কাকিমা একদম ভেঙে পড়ে, সেই নিজের যে আত্মবিশ্বাসটা একদম হারিয়ে ফেলে। সেই জন্য কাকিমার এখন কথাগুলো একটু জড়িয়ে জড়িয়ে যায়। কাকিমা তো কথা বলতেই ভুলে গিয়েছিল, কথাই বলতো না কারোর সাথে, পুরো কথা বলতে ভুলে গিয়েছিলো, সেখান থেকে অনেকটা এখন ঠিক আছে। তো সবাই আপনারাও প্রার্থনা করবেন কাকিমা যেন আরও সুস্থ হয়ে ওঠে, আরও ভালো হয়ে ওঠে, আবার যেন সে আগের জীবনে ফিরে যেতে পারে, যে বুলবুল চৌধুরী একদিন গোটা কলকাতা এক নামে চিনত, এত ভালো তার অভিনয় ছিল, সেই কাকিমা আজকে এতটাই অসহায় হয়ে গিয়ে ভেঙে পড়েছে। কিন্তু ঠিক আছে, সময় তো কারোর জন্য থেমে থাকে না, জানি সেই জায়গাটা কারোর পক্ষেই নেওয়া সম্ভব নয়, তবুও তো আমরা তো মানুষ, আমাদেরকে তো সমস্ত শোক দুঃখ কাটিয়ে একদিন দাঁড়াতেই হবে। তো সেই জন্যই কাকিমাকে বলা হয়, চেষ্টা করা হয় যাতে ভালো থাকে।